আজকের ভিডিওতে আমরা দেখব সাবটাকুলাস ব্যবহার করে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সাবটাকুলাসের সাহায্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্রথমে আপনার সি প্যানেলে লগ ইন করে সফটওয়্যার সেকশন থেকে সাবটাকুলাস অ্যাপস ইনস্টলার আইকনে ক্লিক করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন, অথবা সাবটাকুলাস অ্যাপস ইনস্টলার সেকশন থেকে ওয়ার্ডপ্রেস আইকনে ক্লিক করে ইনস্টল বাটনে ক্লিক করেও আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। এরপর সফটওয়্যার সেটআপ থেকে আপনার ওয়ার্ডপ্রেসের ভার্সনটি সিলেক্ট করার জন্য ডাউন অ্যারো বাটনে ক্লিক করে এখান থেকে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ভার্সনটি সিলেক্ট করতে পারেন। তবে আমরা রিকমেন্ড করি সব সময় ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটি আপনার ওয়েবসাইটের জন্য ব্যবহার করার। এখানে বর্তমান লেটেস্ট ভার্সন 5.7.2 এটি রয়েছে, আমি এই ভার্সনটি সিলেক্ট করছি। এরপর চুজ প্রোটোকল সেকশন থেকে আপনার ওয়েবসাইটে যদি আপনি নন এসএসএল যুক্ত এইচটিটিপি অথবা এইচটিটিপি উইথ ডাব্লিউডাব্লিউ সিলেক্ট করতে চান তবে এখান থেকে তা সিলেক্ট করতে পারেন, আর যদি এসএসএল সার্টিফিকেট যুক্ত এইচটিটিপিএস অথবা এইচটিটিপিএস উইথ ডাব্লিউডাব্লিউ এই অপশন থেকে সিলেক্ট করতে পারেন। তবে আমরা রিকমেন্ড করি এসএসএল সার্টিফিকেট যুক্ত এইচটিটিপিএস এই অপশনটি সিলেক্ট করার। এরপর চুজ ডোমেন সেকশন থেকে ডাউন অ্যারো বাটনে ক্লিক করে আপনার সি প্যানেলে থাকা সকল অ্যাডন ডোমেন, সাব ডোমেন এবং প্রাইমারি ডোমেনগুলো দেখতে পাবেন, এবং এখান থেকে আপনি যে ডোমেনে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান সেই ডোমেনটি সিলেক্ট করুন। এরপর আপনার ওয়েবসাইটে যদি কোনো ডাইরেক্টরিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার প্রয়োজন হয় তবে এখান থেকে আপনি সেই ডাইরেক্টরিটি সিলেক্ট করতে পারেন। এরপর সাইট সেটিংস থেকে আপনার সাইটের নাম এবং আপনার সাইটটি কি ধরনের হবে তার সেই সাইটের ডিসক্রিপশন এখানে টাইপ করতে পারেন। এরপর আপনার ওয়েবসাইটে যদি WPM ফাংশনটি ইনেবল করার প্রয়োজন হয় সেক্ষেত্রে এটি ইনেবল করে নিতে পারেন। এরপর অ্যাডমিন অ্যাকাউন্ট সেকশন থেকে আপনার ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট লগ ইন ইউজার নেম কি হবে তা এখানে টাইপ করুন, অথবা ডিফল্টভাবে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে সেটিও আপনি ব্যবহার করতে পারেন। তবে আমরা রিকমেন্ড করি আপনি একটি স্ট্রং ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করার। এরপর অ্যাডমিন পাসওয়ার্ডের জায়গায় এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড টাইপ করে নিন। তবে আপনি চাইলে কোনো পাসওয়ার্ড ম্যানেজার হতেও আপনি এখানে পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারেন এবং পরবর্তীতে এই ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্টে লগ ইন করার জন্য এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কোনো পাসওয়ার্ড ম্যানেজারে সেভ করে রাখতে পারেন। এবং এরপর অ্যাডমিন ইমেলের জায়গায় এখানে অটোমেটিকভাবে ইমেলটি দেওয়া থাকবে, তবে আপনি চাইলে এখানে পরিবর্তন করে নিতে পারেন। এরপর আপনার যদি প্লাগইন ম্যানেজ করার প্রয়োজন হয়, অর্থাৎ আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলের সাথে সাথে আপনি যদি কোনো প্লাগইন ইনস্টল করতে চান সেক্ষেত্রে আপনি এই সেকশন থেকে তা করতে পারেন, এবং নতুন প্লাগইন ইনস্টল করার জন্য ম্যানেজ প্লাগইন সেটস এই বাটনে ক্লিক করে আপনি ওয়েবসাইটের সকল ফ্রি প্লাগইনসগুলো পেতে পারেন, এবং অ্যাডভান্স অপশনে ক্লিক করে আপনি এখান থেকে ডাটাবেস ম্যানেজ করতে পারেন, এবং সিলেক্ট থিম সেকশন থেকে আপনি এখানে ওয়ার্ডপ্রেসের সকল ফ্রি থিমগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। ওয়ার্ডপ্রেসের সকল থিমগুলো দেখার জন্য শো অল থিমস বাটনে ক্লিক করলে সকল থিমসগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন, এবং আপনি এখান থেকে চাইলে ফিল্টার করেও নিতে পারেন। আমি আপাতত আমার ওয়েবসাইটের জন্য ডিফল্ট থিমটি চুজ করব, এর জন্য ডিরেক্ট আমি ইনস্টল বাটনে ক্লিক করছি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়ে গেলে একটি সাকসেসফুল মেসেজের মাধ্যমে আপনি তা দেখতে পাবেন, এবং পরবর্তীতে আপনার সকল ডোমেনের জন্য যদি সফটওয়্যারগুলোর সাহায্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় তবে একই পদ্ধতি অনুসরণ করে তা করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে ভিডিও কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আইটি নাট হোস্টিং এর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।